হঠাৎ দেখছি ফ্লিকার করছে লোডশেডিং। যখন লোডশেডিং হয়েছে না আমার পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে। প্লিজ বি সেফ, আমরা খুব লাকি। ও আরেকটা কথা, আরেকটা বাট আমরা যাব, আমরা আর কোনো দিন যাচ্ছি না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে, মানে এরকমভাবে আমার দেখতে পাচ্ছ অনেক দিন পর আমার মনে হয়, মানে আমরা লাস্ট কি বলে ছোট্ট একটা পার্ট ছেড়েছিলাম লাভ স্টোরি, তো ওটার পর ফার্স্ট টাইম আমরা আবার এরকম গেট আপে এসেছি। বাট হ্যাঁ, আজকেরটা কোনো মজা না, কোনো কিছু না, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। আর তোমরাও অনেক বলেছো যে আমাদের শেয়ার করতে জিনিসটা, একটা ভয়ানক ইনসিডেন্ট নিয়ে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা এক্সপিরিয়েন্স, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কন্টেন্টের জন্য না। আর এখানে যেটাই হচ্ছে এটা ফেক না, এইসব জিনিস নিয়ে মানে আমি স্পেসিফিক্যালি বা ও, আমরা দুজনেই ভগবানকে বিশ্বাস করি, তো এইসব জিনিস নিয়ে মজা করার মতো কোনো টপিক না, বা এটাকে কন্টেন্ট বানানোর জন্য আলাদা করে দরকার হয় না। তোমাদের আমরা এটাকে আলাদা করে জানাতে চেয়েছিলাম বিকজ আমরা পুরোটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের সাথে কী হয়েছে। আর থ্যাঙ্কফুলি সব কিছু আমরা ভালোভাবে ফিরে এসেছি, বা আমার মায়ের বার্থডেটা ভালোভাবে স্পেন্ড করেছি। বাট হতেই পারে আমরা এটা জানালাম তো অন্য কেউ সেফ হলো, তাই না? মানে ওর জন্যই আর কি শেয়ার করার, অন্য কোনো ব্যাপার না। ওর ভয় বেশি লেগেছে ওর, মানে অ্যাকর্ডিং টু মি, কেন কি আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমার কাছে ভয়ের থেকে বেশি ঘুমানোটাই ইম্পর্টেন্ট ছিল। প্রথম থেকে বলি, আমরা মায়ের বার্থডেটা বুক করেছিলাম, মানে বেদি ভিলেজে। তোমরা যেরকম কি আমাদের ব্লগ দেখেওছো আগে, মায়ের বার্থডের জন্য আমরা বেদিক ভিলেজে প্ল্যান করেছিলাম। ওরই আইডিয়া ছিল যে ঠিক আছে বাইরে যেতে পারিনি, আমরা প্রথমে ভেবেছিলাম যে ডেস্টিনেশন মানে কোথাও বাইরে গিয়ে করব, করতে পারিনি বিকজ কিছু রিজনসের জন্য আমরা বাইরে যেতে পারিনি। তো ও তাই বললো যে বাড়ির থেকে বাইরে করার আছে, তাই যদি বেদিক ভিলেজে গিয়ে একদিন স্পেন্ড করি ওটা আই থিঙ্ক এনাফ, মানে বাইরেও স্পেন্ড করা হলো, ওখানে স্পেসিফিক্যালি পুল আছে তাই ওটাই আমাদের মেইন। মানে যেরকম হয় না যে ফ্যামিলিরা যাওয়ারই আছে কোথাও, তো হঠাৎ হচ্ছে না বলে আমরা বেদিক ভিলেজ, মানে আমি ওদের বলি কি বেদিক ভিলেজ যাই চ। আর সত্যি কথা, বেদিক ভিলেজ অনেক আগে থেকেই প্রচন্ড ফেমাস ছিল একটা টাইমে, মানে যখন আমরা স্কুলে পড়তাম, ইনফ্যাক্ট আমাদের জুনিয়র্সরা প্রচন্ড বেদিক ভিলেজে গিয়ে পার্টি वगैरह করত। আমরা কোনোদিনই যাইনি, আমি তো যাইনি কোনো বন্ধুদের সাথে হোক ফ্যামিলি, আমারও ঠিক মনে নেই আমি গেছি কিনা, যাই হোক মানে বেসিক্যালি এক্সপিরিয়েন্স নেই। ওর জন্য আমাদের একটা কমন ফ্রেন্ড আছে, তো তারা ওখানে কিছুদিন আগে গেছিল, তো ওর জন্য ওদের কন্ট্যাক্ট থ্রু আমরা বুকিং করেছিলাম। আমি তোমাদের মানে ওখানে যেতে একবারেই বারণ করবো না, যদি তোমরা যাও সবসময় এটা প্রেফার করবে যে ওখানে আই থিঙ্ক ফেসবুক থেকেও তোমরা বুকিং করতে পারো, অনেক আরও সাইটস ওয়াইটস ওয়াগেরা থেকে বুকিং করতে পারো, বাট আমি তোমাদের বলবো যে সবসময় কোনো কন্ট্যাক্টের থ্রু বুক করবে, সেটা সেফার হয়, তাই না? তো যেহেতু ওরা গিয়ে ওখানে স্টে করেছে, আমাদের একটা আইডিয়া আছে যে না ওটা সেফ হবে, এরকম ভাবে বুকিং করলে সেফ। হ্যাঁ, বিকজ আমরা একটু অ্যাওয়ার ছিলাম এই জিনিসটা কি ফ্রড হয় অনেক বেশি, আমাদের সাথে দার্জিলিং ব্লগেই একটা ফ্রড হয়েছিল, 12,000 টাকার আমরা ফ্রড হয়েছি। তো ওই ওনার নাম আমি বলছি না, তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি, তো উনি বলেছে হ্যাঁ ঠিক আছে ফ্যামিলি আছে এরকম এরকম বিলা, 11,000 টাকা চেয়েছিল, 11,500 টাকা চেয়েছিল, আমরা 11,000 টাকা ফিক্স করে, তো এভরিথিং ওয়াজ ফাইন। তো আমরা এটা পার্সোনাল বাংলো টাইপের বলতে গেলে পুরোপুরি, হ্যাঁ তোমরা ব্লগে দেখেছো। আর একটা কথা বলে দিই, মানে যে ইনসিডেন্টটা নিয়ে কথা বলা হবে আজকে, তোমরা ব্লগে যারা যারা দেখেছো তারা তো খুব ভালো, এখনো যারা না দেখে থাকো দেখো, দেখতে পারবে পুরো মানে আমাদের ভিলা ভিলা, হ্যাঁ ওভারঅল ভিলা খুব ভালো। বাট একটা কথা যে ওখানে রুম দেখিয়েছিলাম আমি এখানেও আরেকবার দেখিয়ে দেবো, হ্যাঁ যেই রুমটা স্পেসিফিক্যালি আমরা কথাটা বলছি ওই রুমটা আমি এখানে আরেকবার দেখাবো। তো যাই হোক, তো আমরা বুক করেছি, আর তার আগে জাস্ট টু মানে হ্যাভ আ এক্স মানে কি বলবো এটা আইডিয়া করার জন্য যে ভিলাটা অ্যাকচুয়ালি কিরকম হবে কি না কি, তো আমরা ইউটিউবে অনেকের এরকম ব্লগস দেখেছি আর কি, যে ভিলাটা কিরকম পুলটা কিরকম, একটা এক্সাইটমেন্ট হচ্ছিল যে গিয়ে থাকবো মজা করবো সবাই, তো সেখানে আর কি পুরো ভিলা ফিলা দেখেছিলাম। বাট দেখার পরে লাস্টলি ওই যেই দাদাটা আর কি ব্লগ দেখেছিলাম, সেই দাদাটাও বলেছিল যে ওরা সারা রাত ঘুমোতে পারেনি, বিকজ তোমরা হয়তো অনেকেই শুনেছো আগেও যে বেদিক ভিলেজে অনেকেই এরকম কিসসা ছড়িয়েছে
যে মার্ডার হয়েছে রিসেন্টলি, গ্যাং রেপ হয়েছে, তোমরা যদি না জানো তো তোমরা চেক করে নাও। না না, এটা কেউ ছড়ানোর থেকেও বেশি, এটা ছড়ানোর কথাটা হচ্ছে ভূতের জিনিসটা অনেকেই ছড়িয়েছে, তো আমরা ওটা সত্যি কথা বলতে ওটা কোনোদিনও মানিনি, আমরাও মানিনি সত্যি কথা। বাট হ্যাঁ, মার্ডার বা তোমার কি বলে গ্যাং রেপ এগুলো সত্যি, এটা তো হয়েছে, তোমরা নেটে সার্চ করতে পারো, ইভেন আমরা সার্চ করেছি, আমি তো না না আমরা নিউজেও দেখেছি, হ্যাঁ নিউজেও এসেছিল। তো যাই হোক, এইসব একটা আইডিয়া ছিলই, বাট ভূতের জিনিসটা অনেকেই ছড়ায় অনেক সময়, ওর জন্য আমরা ওটা বিলিভ করে নিই। যাই হোক, তো সেও ওরকম বললো যে আমাদেরও ঘুম হয়নি, আসলে আমরাও তো ওরকম শুনে এসছি যে জায়গাটা ভুতুড়ে, সে ওটাকে নিয়ে ডিটেলসে কিছু শেয়ার করেনি, বাট একটা খটকা লাগলো আমাদেরও যে হুট করে এরকম কেন বললো। তারপরে দেখছিলাম প্রত্যেকটা ব্লগেই যারা যারাই শেয়ার করেছে, তারাই এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হেন তেন এগুলো শেয়ার করেছে, তো আমি খুব একটা এগুলোতে না বিশ্বাস করতাম না, দেখে দেখে যে ফিল করেছি, বুঝেছি জিনিসটা, তারপর বলা হচ্ছে। তো যাই হোক, ওরকম ব্লগ টক দেখার পরে আমরা ইভেন কি মাদের সাথে এটা, ও আমাকে প্ল্যানটাও বলেছিল চল, যেহেতু মারা এটা জানে যে ওখানে ভূত আছে, আমি আর তুই রাত্রিবেলা দুই মাকে ভয় পাবো, তখন আমিও বললাম না না ছেড়ে দে, করিস না, সবাই মজা করতে আছে, ওটা মজা মজা যাতে থাকো। সত্যি কথা বলতে আমরা যদি ব্লগটা দেখে থাকো, হয়তো পুরো এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারিনি, বাট আমরা প্রচুর মজা করেছি, সারাটা দিন মজা করেছি। আমি বেশি ডিটেলস বলছি না, বিকজ ভিডিওটা লম্বা করে দরকার নেই, যেটা টপিক সেটার উপরেই থাকি। সারাদিন মজা করেছি, করার পর যেহেতু আমরা দেখেছি আমরা সুইমিং পুলে নেমেছি দুবার ইনফ্যাক্ট, তো বডি টায়ার্ড হয়ে যায় অবভিয়াসলি, সবাই জানে, খুব মজা করেছি আমরা। আগে আমি ওকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলছি, ওরা গেছিল মাঝখানে ডিনার আনতে, সেটাও ওদের সাথে একটা ঘটনা ঘটেছে, ওটা ও তোমাকে শেয়ার। তো তারপর আমরা, তোমরা ব্লগে যারা যারা এখনো দেখোনি তারা দেখো, কেন বলছি ব্লগটা দেখলে না পুরো প্রপার টাইমিং গুলো বুঝতে পারবে কোন টাইমে আমরা কথা বলছি, বিকজ আমরা মিডিলে চলে, মানে সকাল থেকে তো খুব ভালো মজা করছিলাম আমরা ফ্যামিলি মিলে, কোনো এইসব নিয়ে ভাবা নেই কিছু না, খুব এনজয় করলাম। করার পর দুপুরবেলা ওরা সবাই যায় ঘুমাতে, আর আমরা আমরা বলতে আমি, রমি আর বিট্টু তিনজন মিলে আমরা গাড়ি নিয়ে বেরাই খাবার আনতে সন্ধ্যেবেলার, যেটা কি ইউনিট এক্সাম। খাবার নিয়ে ফেরার সময়, মানে যাওয়ার সময় একটু হালকা হালকা আলো ছিল, ঠিক আছে, তো নর্মালি বেরিয়ে গেছি, আর যাওয়ার সময় না অতটা প্রবলেম হয় না, তোমরা বুঝতে পারবে কেন, যাওয়ার সময় আলো থাকলে প্রবলেম হয় না হয়তো, বা অন্য কোনো ব্যাপার আমরা ঠিক বুঝিনি। তো বেরিয়ে চলে যাই, ফেরার টাইম তখন বাজে 9:30 দিক, তো ফিরছি, ফেরার টাইমে না আমরা কিন্তু রাস্তা জানি, ম্যাপ চলছে একটু একটু। আরেকটা কথা, তোমরা যদি ব্লগটা দেখে থাকো, দেখেছো আমাদের ভিলাটা অনেক পেছনে, অনেকক্ষণ পর গিয়ে আমাদের ভিলাটা দিয়েছে, মানে এমনি বেদিক ভিলেজ খুব ফাঁকা, মানে কেউ, তার মধ্যে গেট 5, মানে গেট 1 না, গেট 1 না গেট 5, হ্যাঁ, তো প্রচন্ড দূরে ছিল, আর ওইখানটা সত্যিকারের লোক হারিয়ে যাওয়ার মতো, আর অন্ধকার, কেউ কোনো মানে কেয়ারটেকার যে তোমার বাংলো থাকবে তার শুধু নাম্বার দেওয়া থাকবে, তাকে তুমি শুধু কন্ট্যাক্ট করে, মানে আমরা দু তিনবার ফোন করেছি তারপর উনি তুলেছে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তারপর আমরা ওখান থেকে ফেরার সময় যে বেদিক ভিলেজের রাস্তা, মানে গেট অবধি পৌঁছাতে পারিনি আমরা, এমন রাস্তায় ঢুকে গেছি যেটা বাংলাদেশ অবধি, মানে সোজা যদি চলতে থাকি বাংলাদেশ অবধি চলে যাবো এরকম, ওই রাস্তাটা পুরো অন্ধকার, পুরো অবস্থা খারাপ, মানে তার মধ্যে ঝরঝরিয়ে বৃষ্টি, আমরা তিনজন যেখান থেকে বিট্টু ঘুমাচ্ছিল ওই টাইমটা, এক্সাক্ট ওই টাইমটা বিট্টু ঘুমাচ্ছে, রমি আমার সাথে বসে গল্প করতে করতে আমরা চলছি, হঠাৎ না রিয়েলাইজ করি যে আমরা রাস্তা হারিয়ে গেছি, রাস্তাটা ওখান থেকে ঘোরায় ঘুরিয়ে, মানে বেদিক ভিলেজের গেট অবধি যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, মানে ওই রাস্তা থেকে যখন বেরিয়ে আসছি আমরা, একটা ইনসিডেন্ট হয়, হঠাৎ একটা লোক চলে আসে লুঙ্গি পরে, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি এটা মজার হতে পারে, বাট আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার কাছে ওটা খুব মানে কি বলে ভয়ানক, যে হঠাৎ, আর আমি সাডেন ব্রেক মেরেছি পুরো, না হলে হয়তো সে মারা যেত, সে দেখি নর্মাল আমি ব্রেক মেরেছি ওনার সামনে, সে হাসতে হাসতে সরে গেল, আমি বুঝলাম না কেন। ওখান থেকে আমরা চলে এসেছি বেদিক ভিলেজের ভেতরে ঢুকেছি, ঢুকে একটা লোক নেই, মানে
জাস্ট গেটে হয়তো দুটো দারোয়ান ছিল, তারপর একটা লোক নেই, অন্ধকার পুরো। আমরা মানে দু তিনবার চক্কর লাগিয়েছি রাস্তা, খুঁজে পাইনি। এবার এমন অবস্থা হয়ে গেছে খুঁজে না পেয়ে, মানে আমিও শক, রমিও শক, পেছনে বিট্টু ঘুম থেকে উঠে গেছে। তারপর লাস্টে আমি ওকে বল, আমি সবাইকে বলছি এত টেন্সড হয়ে গেছি না, মানে অন্ধকার রাস্তা চলে যাচ্ছি, আমি ভাবছি হারিয়ে গেলে তো হয়ে গেল, কিভাবে যাবো। দেখো নরমালি আমরা রাস্তা হারিয়ে গেলে একটা মানে অতটা ভয় লাগে না, বাট এরা একটা আজবই ফিল করেছে ভিতর থেকে। এই কিসটা তোমাদের শুনে হয়তো লাগবে যে এটা তো নরমাল, রাস্তা হারাতেই পারে, বাট তোমরা যদি কেউ বেদিক ভিলেজে গিয়ে থাকো তোমরা জানবে যে রাত্রিবেলা সত্যিকার একটা সল্ট লেকের মতো পুরোপুরি। এই কথাটা বিট্টু বলেছিল সত্যি, বাট সল্ট লেক এখন দেখে ভয় লাগে না। না না বলছি অতটাই বড় আর কি গলি গলা, আর কোথাও লাইট নেই, কেউ দাঁড়িয়ে নেই যে তোমাদের। আর এটা ফ্যাক্ট, ওখান এমন জায়গা ওই জায়গাটা তোমরা দেখলে হয়তো লাগবে কি মানে কাউকে মেরে ফেললেও কেউ দেখতে যাবে না, এমন যা সত্যি কথা। লাস্টে লাইভ লোকেশন পাঠিয়েও কিছু হয়নি, অনেক খুঁজে খুঁজে অ্যাট দ্য এন্ড গিয়ে আমরা পৌঁছেছি ওখানে। পৌঁছে তো তারপর তো তোমরা দেখলে যে আমরা তখন আবার সুইমিং পুলে নেমেছি, ওখানে গিয়ে আবার সুইমিং পুলে নেবে, পুরোপুরি বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়েছে মানুষ, টায়ার্ড হয়ে আমার চোখ পুরো লাল টকটক হয়ে গেছে ক্লোরিনে। তো বেসিক্যালি আমরা নরমালি যখন আমরা দুটো ফ্যামিলি এক হই আমরা অনেক লেটে ঘুমাই, বাট সামাও যেহেতু আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা জানি না কেন 12টার মধ্যে যে যার ঘরে চলে গেছিলো। মানে আমি তোমাদের স্ট্রাকচারটা বলে দিচ্ছি, তোমরা যদি ব্লগে আমি তোমাদের আবার এখানে দিয়ে দেবো ক্লিপটা। উপরে দুটো রুম আছে, মানে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা রুম, এখানে একটা রুম, নিচে একটা রুম আছে। স্পেসিফিক্যালি ওই নিচের রুমটাতে প্রবলেমটা আমাদের সাথে হয়েছিল। তো আগে বলে দিই কে কোথায় শুয়েছে। হ্যাঁ, নিচের রুমে শুয়েছে দুই মা, বোনি আর দাদু। উপরের একটা ঘরে প্রথমে ও আর আমি শুয়েছিলাম, আর আরেকটা ঘরে শুয়েছিল হচ্ছে রমি বাবা বিট্টু, রমি বাবা বিট্টু, এরা তিনজন শুয়েছিল। তো এবার ও আর আমি একদম নর্মালি গল্প করছিলাম, গল্প করছিলাম প্রত্যুষার সাথে, ভিডিও কলে গল্প করছিলাম। সাডেনলি একটা না নিচ থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসলো জোরে। তো মানে মনে হলো কেউ জোরে দরজাটা বন্ধ করলো। তো আমি আর ভাবলাম যে হুট করে কি হলো। তো ওর আমি নিচে চলে গেছি যে মাদের কিছু কারোর প্রবলেম হলো কিনা। তো নিচে গিয়ে যখনই দরজাটা নক করতে যাবো, মারা দরজা খুলে বলছে যে তোরা কি আওয়াজ করছিস এখানে। আমরা অনেকক্ষণ ধরে একটা আওয়াজ শুনতে পেয়েছি, আমরা বললাম কই না, তো তোমাদের আওয়াজ শুনে আমরা নিচে আসলাম, তোমাদের কাউ কিছু হয়েছে, বললো না। বাট ওরা অনেকক্ষণ ধরে একটা ঘর মানে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে। তোমরা এখানে রুম এখানে দেখতেই পাচ্ছ, ভিডিওতে আমি দেখাচ্ছি যে এই যে বাথরুমটা, বাথরুমটার পাশে মেন মানে রুমের ডোরটা, তো এই দুটো ডোরের মধ্যে থেকে যে কোনো একটা ডোর থেকে একটা ঠক 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 আওয়াজ আসছে। আমি তোমাদের মানে বলে বলতে পারবো না আওয়াজটা কিরকম, বাট এটা মজা লাগতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে মাদের দুজনের মুখ দেখলে না ওই টাইমটা, আমি আমরা কি বলতো আমরা ওরকম টাইপের ব্লগার হতে পারিনি এখনো, মানে সব তুলতে পারবো একটা সিচুয়েশনে চলে গেছে না, ফোনটা উপরে রেখে পুরোপুরি তখন আর মাথায় চলছে না, বিকজ মাদের দেখলে না লাগবে কেঁদে দেবে, তারপর হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম অবস্থা হবে, পুরোপুরি শরীর খারাপের মতন হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আওয়াজটা মানে কিরকম হচ্ছে, তোমরা যদি দরজায় কখনো এরম 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 করো, এরম 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 মানে যেরকম একটা নক করার আওয়াজ না এত জোরে, মানে এইটাই ফাপা ফাপা, হ্যাঁ সাটল সাটল এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। তো এবার মারা বলছে যে এরকম একটা আওয়াজ হচ্ছে, তো আমরা তো তখনো বিশ্বাস করিনি, ভাবছি মাদের জন্য, হ্যাঁ ফ্যাক্ট ফ্যাক্ট শুনে এসেছে যে এখানে ভূত ভূত ব্যাপার, ওইটা মাথায় চলছে, হ্যাঁ হাওয়াতে কোনো দরজা কাচের ওখানে বড় বড় দরজা ছিল তো সেগুলোতে হয়তো আওয়াজ হচ্ছে। আর সাডেন ওই টাইমটা এতটা ঘুমও পেয়েছে আমি, মানে কিছু না ভেবে আমি বলে এসেছি ওদের যে কিছু হবে না, কিছু হবে না, তোমরা শুয়ে পড়ো, হ্যাঁ আমরা উপরে এসে গেছি। তো বেসিক্যালি আর বাইরে প্রচন্ড লেভেলের হাওয়া দিচ্ছে, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না একটা ইরি ইরি ব্যাপার আছে, মানে কিছু একটা তোমরা ফিল করতে পারবে আর কি যে কিছু একটা, হ্যাঁ। তো যাই হোক, তারপরে আমরা দুজন উপরে চলে যাই, উপরে চলে যাওয়ার পর থেকে ওরা আমার একটুখানি একটা হয় না ও ভীতু আমিও ভীতু, এটা বলতে কোনো লজ্জা নেই, ভীতু ইন দ্য সেন্স কি একা একটা রুমে শুতে পাচ্ছি না দুজন মিলে, ঠিক আছে। তো ও আর আমি তখন বললাম একটা কাজ করি, রমিকে বলি আমাদের সাথে শুতে। তো রমিকে ফোন করেছে, ও একটা ফোন কলেই চলে এসছে শুতে। তো রমি এসছে, তো আমাদের একটা সাহস এসছে আর এবার তো ঘুমোতে পারবো, কোনো চাপ নেই। তো তিনজনে শুয়ে আছি, গল্প করছি গল্প করছি, হুট করে বনি এসছে, মনে এসে বলছে তোরা কি আবার নিচে গিয়ে আওয়াজটা, ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি বাট আমরা কিন্তু করছি না। তো বনি এসে বলছে তোরা কি আবার আওয়াজটা করছিস, নিচে আবার আওয়াজ আসলো।
আমরা বললাম কই না তো ছত গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা এবার আমরা তিনজন নিচে গেছি নিচে ও অ্যাকচুয়ালি মারা উপরে এসে গেছিল মারাও বলছে যে এখন আওয়াজটা হচ্ছে তো আমরা সবাই আর কি মানে দাদু মা দুই মা বনি ও আমি আর রমি আমরা ছজন মিলে ওই ঘরটায় ছুট্টি করে ঘাপটি মেরে বসে আছি যে আওয়াজটা শুনবো বা হয়তো আমি আরো ভাবছি যে অন্য কোথা থেকে আওয়াজটা আসছে ওরা হয়তো ভুল বুঝছে আর আমি পুরো ভেবেছি মজা মানে সেরকম কিছুই না হয়তো হাওয়া টাওয়া হচ্ছে আমি রমি ও নিচে যখন গেছি আমার পুরো মনে আছে এই সোজাদের কথা বলছি সোজা সোজা বাথরুম এই সাইডে ভিডিওটা দিয়ে দিলে রাইট সাইডে তোমরা দেখতে পারবে গেট মানে যে বেরিয়ে যাওয়ার ঘরে আর বিছানাটা পুরো স্ট্রেট ওইখানটায় আমি স্ট্রেট মুখ করে বাথরুমের দিকে আমি শুয়ে আছি এরকম ভাবে ঠিক আছে দাদু মা বনি আর রমি বিছানা মানে কোনো ব্যাপারই না হয়তো এমনি ভয় পেয়েছে আর হবে না আর মারা বলছে যে আলোটা নিভলেই আওয়াজটা হচ্ছে ঠিক আছে তো আমরা আলো বুঝিয়ে পুরোপুরি পুরো সাইলেন্স স্টিং অপারেশন চলছিল পুরো এমন হচ্ছে হঠাৎ দেখি কিছুক্ষণ পর পাঁচ মিনিট হয়েছে সেম আওয়াজ মানে ভালোভাবে আমি না আমার মানে এরকম অবস্থা তখন না ওই টাইমে আমার কোনো প্রবলেম হয়নি বাট এখন একটু প্রবলেম হয় এইবার মাথাটা নিচু করে না হঠাৎ যেই শুনেছি মাথা গেছে খারাপ হয়ে মানে নকটা এক্স্যাক্টলি আমার মনে আছে তিনবার হলো আর ও তখন জোরে করে আমি খচে গেছি আমি বলছি মানে ঘুমাতে পারছি না আর আমার ফার্স্ট থিংকিং কি আসবে মানুষের যে নয় চোর নয় ডাকাতের ব্যাপার হয়েছে কিছু হতে পারে লোক এখানে দেখো যারাই আছে তারা প্রায় জিনিসপত্র প্রিশিয়াস জিনিসপত্র তো নিয়ে যায় খুব জোর হলে ফোন তো নিয়ে যাবে চুরি বুড়ির ব্যাপার হতে পারে এইবার আমি না ওইটাই ভেবে চিল্লিছি এখান থেকে চিল্লিয়ে বলছি এই কে রে আজকে মারবো এরকম আমি বলছি যদি পাই না ফাটিয়ে দেবো এরকম করেছি করে গেটটা আমি ঢুকে গেছি হারার মহাদেব বলে বারবার আমার তো আছেই মানে আমি কিছু বলে আমি একটাই কথা বলি হারার মহাদেব আমি ঢুকে গেছি ঢুকে না আমার এত মাথা গরম কে রে ভাই তুই আয় ফাটাবো এবার লাস্টে না ওরা আমাকে বলছে তুই বাইরে আসবি বাইরে আসবি এবার বাথরুমের ওপরে একটা জায়গা ছিল আমি জায়গাটায় উঠেও দেখেছি যে কেউ আছে কি না আমরা দেখলাম কেউ নেই ঠিক আছে তারপরে যখন আওয়াজ শুনছে আমি প্রচন্ড প্যানিক করে গেছি মানে বিকজ আমি একটা দেখবে হয় না তুমি বিশ্বাস করছো না সাডেনলি তুমি বিশ্বাস করে ফেলেছো মানে জিনিসটা শুনে ফেলেছো নিজে মানে ইভেন রমি ও ইভেন রমি আমরা আমি তো বলছি আমি এখানে থাকতেই পারবো না আমার খুব প্রবলেম হচ্ছে বাড়ি চলে বাট ওই পয়েন্টে বাড়ি ফেরাটা ওয়াজ নট পসিবল তো সামহাউ এই রাতটা কাটাতেই হবে তো আমরা তো আমরা বিশ্বাস করব এটা খুব ফানি বাট আমরা একটা খাটে ওইটুকুনো খাট ওপরে শুয়ে আছি মানে বিশ্বাস করবে না সারা রাত আর তার মধ্যে এটা বলে আমরাও শুনেছি মানে কোথাও নেগেটিভ এনার্জি থাকলে না আর কোনো বাজি ইম্প্যাক্টফুল কিছু থাকলে সেটাই ইলেকট্রিসিটিটা প্রবলেম করে ঠিক আছে হঠাৎ দেখছি ফ্লিকার করছে লোডশেডিং যখন লোডশেডিং হয়েছে না আমার পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে ও জানি না ভয় পাচ্ছিল কি কি না বাট আমার ভয় লাগছিল ঠিক আছে বাট চিল্ড আছে শুয়ে পড়ছে বলছে তুই শুয়ে পড় আমাকে বলছে তুই শুয়ে পড় আমি আছি তো ঠিক আছে বাট আমার না সামহাউ না আমার একটা বিশ্বাস কি আমি আর আর মহাদেব বলছি বারবার আমি জানি মহাদেব দেখে নেবে আমি কেন আরো বেশি ভয় পেয়েছি সেটা আমি তোমাদের বলছি কারণ প্রথম কথা যখন এটা শুনে এসেছে যে বাড়িটা বা মানে ভিলার এই আশেপাশে ভূতের অনেক কিস্সা কাহিনী আছে তো যে আর কি কেয়ার টেকার সেই দাদাটাকে আমি জিজ্ঞেস করেছিলাম ওর সামনেই যে দাদা এখানে কোনো ভূতুরে কাণ্ড নেই তো বিকজ আমরা ফ্যামিলি নিয়ে এসেছি তো একটা মানে আগে থেকে আর কি জেনে নিচ্ছি বললো না না এখানে কোনো
প্রবলেম নেই আর তোমরা ইনফ্যাক্ট দেখেওছো আমি ব্লগে শেয়ার করেছি ওইখানে একটা ঠাকুরের মন্দির আছে ছোট আর যে রুমটাতে এই কথাটা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে ওই রুমটায় শুধুমাত্র ওই রুমটাতেই একটা রাধা কৃষ্ণের ছবি ছিল আর সেটাতে একটা সিঁদুরের টিকা পরানো সুইমিং পুলের ওখান থেকে দেখতে গেলে মানে যদি দেখো তাহলে দেখবে একটা বজরংবলীর পতাকা আছে হ্যাঁ সুইমিং পুলের উপরে তো আমাদের মা যেহেতু জানো অ্যাস্ট্রোলজি করে তো মা এইসব ব্যাপারে একটু হলেও জানে তো মা বলছে যে যেই বাড়িতে আচ্ছা আগে ওইটা বলিনি যে তখন ক্যাটেগরিতে বলল না না আমাদের মালিক যে আছে সে মারবাড়ি উনি নাকি আর কি এখানে প্রত্যেক বছর দুবার করে গৃহপূজা করায় মানে যজ্ঞ করায় আর মন্দিরও আছে তো সেটা শুনে আমরা খুব চিল ছিলাম যে না না এখানে অসুবিধা হতে পারে না ভগবান যেখানে আছে সেখানে কোনো অসুবিধা হতে পারে না তো মা পরে এটা বলল যে আমার মা ইনফ্যাক্ট এটা বলল যে দুবার পুজো করে তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে বিকজ যজ্ঞ করানোর মানে এটা কি হয় যে বিপদ কাটানোর জন্য আমরা যজ্ঞ করাই বা মানে ওর মা আর কি বললো যে বজরং বলি কখন আমরা রাখি এটা সবাই জানে আমরা হনুমান চল্লিশা পড়ি তাই না যে কোনো এগুলো হচ্ছে আমরা একটা মানে এটা আমরা আমরাও ঠিক নাও হতে পারে না হতে পারে কেন কি আমরা তখন এত ভয়ের মাথায় অনেক কিছুই কনক্লুড করছি ঠিক আছে হ্যাঁ প্লাস শুধুমাত্র ওই ঘরটাই কেন ঠাকুরের ছবি থাকে তাই না অন্য কেন ঘরে ছবি নেই হ্যাঁ অন্য কোনো ঘরে ছবি নেই এবার তারপর মেইন ইনসিডেন্টটা আসি যে লাইট যখন বন্ধ হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে আমাদের আর ওরা কেউ কারেন্ট মানে লাইট বন্ধ করার মাথায় ছিলই না ওদের যে লাইট বন্ধ করে শুবেও তো লাইট চলছিল লাইটটা কারেন্ট চলে গেছে ওদের ওদিকেও পুরো বিলাট কারেন্ট চলে যাওয়ার পর না ওদের ওখান থেকেও এটা শুনতে পেরেছে রমি আমাকে কনফার্ম করেছে রমি বাবা বিট্টু তিনজনেই বলেছে যে ওরাও শুনতে পেরেছে ওপরে কোনো প্রবলেম হয়নি বাট আমরা না নিচ থেকে যখন লোডশেডিং হলো তখন পুরো আওয়াজটা নিচে কেউ হাত কিছু চেয়ার ফেয়ার টানছে ওরকম টাইপের একটা আওয়াজ পেয়েছে আর প্লাস এই যে নকটা পুরো ধাম 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 পুরো ধাম 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 করে নিচে কিন্তু কেউ নেই তো তোমরা ভাবো যে এটা কিরকম হবে যে ফিল করলে কতটা শকিং আর সত্যি কথা বলতে ও একটা টাইম পর ঘুমিয়ে গেছে আমি আর মা বনি মা অনেকক্ষণ চোখ বন্ধ মানে ওদের দেখে সত্যি কষ্ট লাগবে যদি ভিডিও বানাতাম ওদের দেখলে বুঝতে পারতে এমন ভয়ে ছিল ওরা আমরা লেজিট হনুমান চল্লিশা ফোনে অল টাইম অল টাইম অল শুধু ওয়েট করছিলাম 4টে বাজুক লাইট আসবে 4টে বাজুক লাইট আসবে আমি 5টা অবধি 4টে বেজে গেছে তখনো লাইট ওঠেনি আমি আর মা দুজনে জেগে আছি যে 5টা লাইট আসছে তারপর আমি মাকে বলেছি লাইট আসছে এবার শুতে পারি আমি ওরা যখন শুয়েছে না এইটুকু জায়গায় মানে বেসিক্যালি মানে আমি পুরো খাটটায় আমরা 6 জন এরকম গায়ের সাথে গা লেগে 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 শুয়েছি মানে জাস্ট একটু চোখটা বন্ধ করব আদারওয়াইজ শরীর খারাপ হয়ে যাবে সবাই জানে আর আমি শুয়েছি পুরো এরকম ভাবে মানে হয়তো এই ইনসিডেন্টটা লাগতেই পারে অনেকেরই লাগতে পারে যেটা তো ছোট মোটো আওয়াজ অনেক কিছু থেকে হতে পারে বাট জেনুইনলি আমরা ফিল করেছি যে কিছু একটা ব্যাপার আছে আর দেখো আমরা কোনোদিনই তোমাদের বলবো না যে ওখানে যাবে না এটা আমার যাও তোমরা এটা আমারও একটা আইডিয়া ছিল যে সবার সাথে এরকম হতে পারে একদম যেই যাচ্ছে সেই এরকম হতে পারে না আমাদের ফ্রেন্ডসরাই গেছিল ওদেরই হয়নি তো তোমাদের সাথেও যে হবে এটা কোনো মানে বাট আমি বুঝিয়ে দিই আমাদের ফ্রেন্ডসরা যে গেছিল অন্য ভিলায় গেছিল সেটা না আমি তোমাদের ভিলার নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি যেই ভিলার নাম্বারটা এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করে তোমরা যদি এবার দেখো তোমরা বুক করলে যে এই ভিলায় পাবে তার কোনো মানে না যদি পাও তোমরা একটু সেফ সেফলি থেকো শুধু জায়গাটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জন্য বলছি না বাট জায়গাটা ইটসেলফ একটা কিন্তু পুরো খালি জায়গা তোমরা এটা ভাবতে পারো তোমরা অনেকেই ডিটেইলস জানতে চাইছো কত কি টাকা লেগেছে আমাদের 11000 টাকাই লেগেছে এর চেয়ে বেশি এটা আমরা ওখানেও আমি বলেছি হ্যাঁ আমিও বলেছি বাট এখানে আরেকবার বলে দিলাম আর আমরা বুক করেছি যার নাম্বার সেই নাম্বারটা আমি শেয়ার করছি না বিকজ এই ইনসিডেন্টটা শেয়ার করলাম বাট তোমরা যেখান থেকে বুক করবে উইক ডেজে দামটা কম হয় আর স্যাটারডে সানডে তোমরা 11:30 তে পেয়ে যাবে ভালো ভিড় বাট আমরা একবারও এখনো বলছি যে যাবে না এরকম না যাও বাট প্লিজ বি সেফ আমরা খুব লাকি ও আরেকটা কথা আরেকটা বাট আমরা যাব আমরা আর কোনোদিন যাচ্ছি না তো কোনো ভাবে আমরা ঘুম থেকে ওঠার পরে যখন আর মানে যত চাও খাইনি আমরা সত্যি কথা চা করারও মায়ের আমার মায়ের তো দমই ছিল না তো আমি বললাম বাইরে চা খেয়ে নেবো তো সবাই ঝটপট জামা কাপড় পরে বেরিয়েছি তো মা দুই মা আর কি ওখানে দাঁড়িয়েছিল ওই পাশের বাংলোতে সামনে একটা সাইকেলওয়ালা লোক দাঁড়িয়ে ছিল সেই লোকটা তাকে মারা জিজ্ঞেস করেছে যে এই বাড়িটাতে কি কোনো প্রবলেম আছে দাদা আমরা এরকম রাত্রিতে ওখানে লোকাল লোকাল মানে অন্য বাড়ির কেয়ারটেকার হবে তো উনি বলল যে
এই বাড়িটার কোন রুম আমি জানি না, বাট যে কোনো একটাই রুমে এরকম প্রবলেম আছে এটা শোনাও গেছে যে এই রুমে নাকি মানে যে রুমটা আর কি হয় সেখানে যারা থাকে তারা অনেক সময় তাদের ফিট হয়ে গেছে তারা। থ্যাঙ্ক গড আমাদের সাথে এরকম কিছু হয়নি, মেবি বিকজ আমরা সবাই একসাথে ছিলাম, আর প্লাস আমাদের সাথে গোপাল ছিল, মানে আমাদের যে ছোট গোপাল আছে, গোপাল যখন থেকে খাটে এসে শুলো তারপর থেকে আমরা একটা, এটা হয়তো আমার মনের বিশ্বাস, বাট গোপাল যখন থেকে শুলো আমার ভয় মানে 50% কমে গেছিল, মানে আমি জানি না এটা কেন, মেবি এটা বিলিফের উপরে সবকিছু। তো এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। ফার্দার যেন এইরকম ভিডিও আর না বানাতে হয়, আমি মানে সেদিন আমরা পারিও নি সেরকম ভাবে, কারণ সেদিন আমাদের স্টেট অফ মাইন্ড ছিল না, তো তাই শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে, তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, do like, share, comment and subscribe to our channel, and stay safe, stay always with your family and friends, of course erokom na je friends er sathe thakbo na baba family te focus korche because amar mone hoy family er jonnoi amra beche eschi somehow, beshi kore bhalobasha dao aro sobai follow karo subscribe karo ar ajker jonno eto tai, sobai khub bhalo theko ar vlog dekhte thako।